সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 11 মার্চ 2022 ইংরেজি তারিখ, 26 ফাল্গুন, 1428 বঙ্গাব্দ, হিজরি 7 শাবান, রোজ শুক্রবার। নবমী তিথি থাকবে অহোরাত্র, অর্থাৎ সমগ্র দিন রাত ধরে নবমী তিথি থাকবে। আর মৃগশিরা নক্ষত্র থাকবে দুপুর 2:33-2 পর্যন্ত। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মিথুন রাশিতে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং তুঙ্গস্থ রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে। তাছাড়া বৃষ রাশিতে রাহু অবস্থান করবে, বৃশ্চিক রাশিতে কেতুর অবস্থান, মকর রাশিতে ন্যায়ের দেবতা শনি মহারাজের সঙ্গে প্রেমের দেবতা শুক্রাচার্য ও সেনাপতি মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর কুম্ভ রাশিতে বুদ্ধির দেবতা বুধ, গ্রহপিতা রবি এবং দেবগুরু বৃহস্পতি এই ত্রিগ্রহ যোগ। সকল কিছু মিলিয়ে অর্থাৎ সমগ্র দিবসের রাশিচক্রের দিকে নজর রাখলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর বিচার বিশ্লেষণ করে কোন রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে, বিশেষ করে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য, এমনকি বিশেষ করে ধার কর্জ ঋণের জালে যারা আটকে আছেন তারা ঋণমুক্ত হবেন কি হবেন না, সেই সঙ্গে সময় মতো ব্যাংক ঋণ কোন রাশির জাতক জাতিকারা পাবেন, তাছাড়া স্বাস্থ্যগত ব্যাপার কেমন থাকবে, দাম্পত্য জীবন কেমন কাটবে, এডুকেশন লাইফ কেমন যেতে পারে, তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম, বন্ধুত্ব, আত্মীয় স্বজন ভাগ্য, এমনকি পিতা মাতা, ভাই বোন, সন্তান সন্ততি নিয়ে কোন রাশির জাতক জাতিকারা কেমন দিনটি অতিবাহিত করবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি নিয়ে। মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 11 মার্চ 2022 ইংরেজি তারিখে, বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, যার ফলে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির বন্ধন রচিত হতে পারে। তাছাড়া কেরিয়ার, বিজনেস এবং অর্থভাগ্যে নিত্য নতুন চমক সৃষ্টি হতে পারে, এমনকি যারা কর্ম হারিয়েছিলেন, ব্যবসা হারিয়েছিলেন সেগুলো পুনরায় ফিরে পেতে পারেন, সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বেজে উঠতে পারে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মেলার জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে, আর নতুন বন্ধুত্ব অবশ্যই অবশ্যই সুদূরপ্রসারী হবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা করে তুলবে, যার ফলে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবেন, ভর্তি পরীক্ষায় জয়ী হবেন, এমনকি বিদেশ গমনের স্বপ্ন সাধও বাস্তবায়নের দিকে ধাবিত করবে, সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন। তো শত্রু ও বিরোধী পক্ষরা মাঝপথে কিন্তু আপনাদের উন্নয়ন, প্রভাব, প্রতিপত্তি এবং একাত্মতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 11 মার্চ 2022 ইংরেজি তারিখে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে, এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, দীর্ঘদিনের ধার কর্জ ও ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। তাছাড়া দীর্ঘদিন ধরে যারা ব্যাংক ঋণ প্রাপ্তির আশায় হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত করবে। তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি যেমন ফিরে পাবেন তেমনি হারানো কর্ম, ব্যবসা, বাণিজ্যও কিন্তু ফিরে পেতে পারেন, সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিয়ে আপনাদের এক রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। সেই সঙ্গে সন্তান সন্ততির আগাব হয়ে থাকবে, তারা কোনো না কোনো পুরস্কার পাবে, আর বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে সম্প্রীতির বন্ধন অব্যাহত থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 11 মার্চ 2022 ইংরেজি তারিখে দুর্যোগের কালমেঘ সরে যাবে এবং সুদিনের সূর্য উদিত হবে, সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। তাছাড়া তারা নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট, এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্নে বিভোর আছেন, তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, নিঃসন্তান দম্পতিদের
কোল আলোকিত করে তুলতে পারে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। পিতামাতার স্বাস্থ্য ক্রমোন্নতির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা দিতে পারে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর প্রসারণ সাজতে পারে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটার সম্ভাবনা অনেকাংশে বেশি। এমনকি লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক যারা আছেন তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 11 মার্চ 2022 ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাস পথে আটকে যাবে। প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। অংশীদারদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। অপরদিকে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। সেই সঙ্গে যদিও পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা এমনকি আশীর্বাদ প্রাপ্ত হবেন, যা আপনাদের একটু হলেও দুর্যোগ প্রশমিত করবে। তথাপিও অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। আর জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে। সেই সঙ্গে বাক্য প্রয়োগে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, বিষাক্ত কীট পতঙ্গের দংশনজনিত যন্ত্রণাও কিন্তু ভোগ করতে হতে পারে। সক্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহরাশি নিয়ে। সিংহরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 11 মার্চ 2022 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে। এমনকি যারা কর্ম, ব্যবসা, বাণিজ্য হারিয়েছেন সেগুলো পুনরায় ফিরে পেতে পারেন। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের এক নতুন মাত্রা যুক্ত হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা দেবে। এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলবে। সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। এমনকি নতুন প্রেম, নতুন বন্ধুত্বও সুদূরপ্রসারী হবে। তাছাড়া মালিক, ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, যার ফলে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে। তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও অধিক প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যারাশি নিয়ে। কন্যারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 11 মার্চ 2022 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম, প্রত্যাশীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইড্রো, কর্ম ব্যাপক দেশে দুর্ভ্রমণ, এমনকি নিত্য নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত করবে। সেই সঙ্গে বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনের সুযোগ আসবে। তাছাড়া মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারের রায়ও আপনাদের পক্ষে আসবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা করে তুলবে। এমনকি শৌর্য, বীর্য, ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করবেন। সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তি ফিরে পাবেন। এমনকি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার খুলবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে। তবে ভাই বোনদের সঙ্গে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে। কনিষ্ঠ ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। তথাপিও সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব তুলারাশি নিয়ে। তুলারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 11 মার্চ 2022 ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ সরে যাবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। এমনকি নতুন প্রেম বন্ধুত্ব সুদূরপ্রসারী হবে। তাছাড়া যারা গান, বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে নিযুক্ত আছেন তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারেন। সেই সঙ্গে বিশেষ করে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে। তাছাড়া সংকট কালে ছায়া দিয়ে বাঁচাবে। আর দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে সক্ষম হবেন, যার ফলে সুখ শান্তি সমৃদ্ধিময় এক আলোকোজ্জ্বল দিন অতিবাহিত করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 11 মার্চ 2022 ইংরেজি তারিখে
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে, মাঝপথে কিন্তু সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার আপ্রাণ চেষ্টা করবে, সেই সঙ্গে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, মিথ্যা মামলা মোকদ্দমার খড়্গ ঝুলিয়ে দিতে পারে। তাছাড়া লটারি জোয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি ব্যবসায় বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। তাছাড়া বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ, মোবাইল বা কোনো মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে দিনটি অতিবাহিত করতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব ধনুরাশি নিয়ে। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 11 মার্চ 2022 ইংরেজি তারিখে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, অচিরেই বিবাহের সানাই বেজে উঠবে। তাছাড়া প্রেমিক প্রেমিকাদের জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। সেই সঙ্গে বিশেষ করে যাদের জীবনসাথী ও জীবনসঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী আসতে পারে। সেই সঙ্গে বাণিজ্যিক সকল পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি অংশীদারি ব্যবসার বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব মকর রাশি নিয়ে। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 11 মার্চ 2022 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, এমনকি ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়বে, বই কি কমার সম্ভাবনা নেই। তাছাড়া আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশলের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন, এমনকি গৃহ সুখ শান্তি সমৃদ্ধি ও বজায় থাকবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী হওয়ায় সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটবে। তবে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে, অর্থকড়ি ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কুম্ভরাশি নিয়ে। কুম্ভরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 11 মার্চ 2022 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মনোবল বাড়বে, জনবল বাড়বে, অর্থবলের গ্রাফ চাঙ্গা করে তুলবে। কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি, ইচ্ছিত স্থানে বদলি বা মনোবাসনা পূর্ণ করতে পারে। সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করতে পারে, আর দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা 10 গুণ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে, আপনারা কিন্তু বিজয়ের বরমাল্য পড়তে সক্ষম হবেন। তাছাড়া লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও কম পাবেন না। এমনকি যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন যেমন বাস্তবায়িত হবে, তেমনি যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা বা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশেও বিদেশ গমনের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি নিয়ে। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 11 মার্চ 2022 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। সেই সঙ্গে যাদের শরীর স্বাস্থ্য খারাপ ছিল সেই স্বাস্থ্য ক্রমোন্নতির দিকে ধাবিত হবে, ভাই বোনদের সাথে সম্প্রীতির বন্ধন রচিত থাকবে, প্রেমিক প্রেমিকার ভাঙ্গা প্রেম জোড়া লাগবে, অভিমান ভাঙবে, এমনকি নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। তাছাড়া শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, এমনকি সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে। সেই সঙ্গে পিতামাতার শরীর স্বাস্থ্য ক্রমোন্নতির দিকে ধাবিত হবে, তাছাড়া পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা এমনকি আশীর্বাদ পেয়ে আপনাদের জীবনকে ধন্য করতে সক্ষম হবেন। শুধু তাই নয়, একদিকে দৈব আনুকূল্য পাবেন আর আপনাদের কর্মদক্ষতা দুটির মিলন ঘটিয়ে অঢেল অর্থ সম্পদ সম্পত্তির মালিক করতে সহযোগিতা করবে, যা ভবিষ্যতের ভিত্তি
নিজেকে মজবুত করে তুলবে আজকের দিনটিতে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে 11 মার্চ 2022 ইংরেজি তারিখের রাশি অনুপাতে আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তাছাড়া এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও করার উৎসাহ যোগাবে। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশির জাতক জাতিকাদের সকল প্রকার দুর্যোগ দূরীভূত হয়ে সুখ শান্তি সমৃদ্ধির ময় এক দিন অতিবাহিত করুন। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।